I think, you know, it's something we try to do that, of course, you know. চেন্নাইয়ের পিচে প্রথম ম্যাচে 4 উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা বোলার হয়েছিলেন মুস্তাফিজুর। সেই একই পিচে আজকের ম্যাচেও মুস্তাফিজের কাটার আর স্লোয়ারে বিধ্বস্ত হয়েছে কলকাতার বাঘা বাঘা ব্যাটসম্যানরা। বিশেষ করে রাসেলের ওই ওভারটা ছিল সত্যিই দেখার মতো। এক ম্যাচ না খেলে মুস্তাফিজ যে পারফেক্ট ক্যাপটা হারিয়েছিলেন কলকাতার বিপক্ষে, মাঠে নেমেই সেই মুকুটটা নিজের করলেন তিনি। ধারাভাষ্যকার সহ সকলেরই এদিন মধ্যমণি ছিলেন মুস্তাফিজ। ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি বলেন, আমি জানতাম ওর স্লোয়ার কতটা ভয়ানক এই পিচে। রাসেল ব্যাটিং আসলে আমি বলছিলাম এভাবে বল করো, ও কাজটা ঠিক মতোই করতে পেরেছে। এ সময় মাঠে শিশির থাকায় বল করাটা এত সহজ ছিল না। একটি ক্যাচ মিস হয়, তবে দিন শেষে সেরা বলার হতে এটা কোনো বাধা নয়। ধোনি যদি রাসেলের ক্যাচটা মিস না করতেন তাহলে 4 ম্যাচে মুস্তাফিজ 10টি উইকেট শিকারী হতো। যাই হোক, মুস্তাফিজের মাথায় যে পার্পল ক্যাপটা উঠেছে এটা দেখেই অনেক ভালো লাগলো।